এতক্ষণ ধরে আমরা শুনলাম হচ্ছে থিওরিটিক্যাল কাজ আমরা দেখলাম শুনলাম এবার আমরা শুনবো হচ্ছে এক্সপেরিমেন্টাল কনডেন্স্যাটারের এবং ইটস মোর অ্যাবাউট ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্ট তাইওয়ান ইজ দ্য হাব অফ ইন্ডাস্ট্রি সেন্ড কন্টেন ইন্ডাস্ট্রি তো রাকিবুল অ্যাকচুয়ালি কাজ করছে আমার টিমেতেই তো ও সবে শুরু করছে জাস্ট জয়েন করেছে তো রাকিবুল যেটা প্রেজেন্ট করছে ইটস অ্যাবাউট হিজ মাস্টার্স ওয়ার্ক তো আমি জাস্ট খুব সংক্ষেপে বলে দিচ্ছি যে এই জিনিসটা আমি আমি জানি যে খুব একটা মানে প্রচলিত নয় যে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে যে কাজটা হয় চিপ বা যে কাজগুলো হয় তার সব মানে তার থেকে হচ্ছে রিলায়বিলিটি সব থেকে বড় চ্যালেঞ্জ ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্টে দেখতে গেলে যে মানে সায়েন্টিস্টদের সব থেকে বড় চ্যালেঞ্জটা হচ্ছে যে আমরা কিভাবে কোনো চিপস বা ইন্টারকানেক্ট আমরা রিলায়বিলিটিটাকে হাই করবো যাতে আমরা সেই ডিভাইসটাকে সেমিকন্ডাক্টার ডিভাইসটাকে আমরা লং জিভিটাকে বাড়াতে পারি এবং যে 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 টার্মটা মেকানিজমগুলো আসে তার মধ্যে একটি হচ্ছে ইলেকট্রোমাইগ্রেশন ফেনোমেনা এবং কিছু ফেনোমেনা আরও রয়েছে তো সেটার আমি বিস্তারে যাচ্ছি না ওর মতন করে প্রেজেন্ট করবে এটা তো যারা যারা ইন্ডাস্ট্রিয়াল মানে যারা ইন্ডাস্ট্রি রিলেটেড যারা কথা শুনতে চায় আমি মনে করি তাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস তারা জানতে পারবে যে কি হয় অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিয়াল ফিজিক্সে কি কাজ অ্যাকচুয়ালি হচ্ছে তারই একটা ফান্ডামেন্টাল অ্যাসপেক্ট হচ্ছে ইলেকট্রোমাইগ্রেশান তো ওকে রাখি যেটা মেন আজকের টপিক সেটা হচ্ছে যে ইলেকট্রোমাইগ্রেশান জিনিসটাকে বোঝানো সবার সবার জন্য তো রাকিবুল এগেন কংগ্রেচুলেশন ফর ইউর ফর ইউর পিএইচডি অ্যাডমিশন অ্যান্ড ওকে তুই তুই শুরু করতে পারিস তোর তোর প্রেজেন্টেশন এগেন ইউ হ্যাভ ফিফটিন মিনিটস ইন টোটাল বারো মিনিটের মাথায় আমি তোকে একটা ওয়ার্নিং দেবো অ্যান্ড ইউ হ্যাভ টু র্যাপ আপ উইদিন ফিফটিন মিনিটস ওকে ইউ ক্যান স্টার্ট হ্যাঁ শোনা যাচ্ছে শুভানন্দ আমার কথা হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে হ্যাঁ ধন্যবাদ শুভানন্দ আমাকে ইন্ট্রোডিউস করানোর জন্য এবং ফিজিক্স বঙ্কেও ধন্যবাদ এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য ও আমার 15 মিনিট হয়তো লাগবে না আমি ছোট করে আমি বলবো জাস্ট 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 সরি ইন্টারাপ্ট তো এটাকে ফুল স্ক্রিন করে নে হ্যাঁ ফুল স্ক্রিনই করা রয়েছে আমার মনে হয় দেখতে পাচ্ছ না ফুল স্ক্রিন করা রয়েছে না ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না আচ্ছা আমি স্টপ শেয়ারিং করে আবার করছি আচ্ছা ফুল স্ক্রিন হয়েছে ইয়াপ ইয়াপ ওখানে দেখ তলায় যে পপ আপ পপআপটা আসছে ওখানে হাইড করে দে ওটাকে আচ্ছা আচ্ছা ইয়া ইউ ক্যান স্টার্ট তো আমি জাস্ট ফিজিক্স কিছুই বলবো না আজকে জাস্ট আমি একটা গল্প বলবো যেখানে আমি বলবো যে মাইক্রো ইলেকট্রনিক্স কি জিনিস মাইক্রো ইলেকট্রনিক চিপ কীভাবে ফ্যাব্রিকেট করা হয় না হয় ইন্টার কানেকশন কী এবং ইন্টার কানেকশানের ফেইলিওর কী কী ফেইলিওর আছে এবং তার মধ্যে একটা ফেইলিওর হচ্ছে ইলেকট্রো মাইগ্রেশান তো মাইক্রো ইলেকট্রনিকটা বলি আগে প্রথমে তো আমরা জানি ইলেকট্রনিক কম্পোনেন্ট হচ্ছে ট্রানজিস্টর একটা ক্যাপাসিটার রেজিস্টার্ড এবং ডায়ড যেটাকে এরকম দেখতে আমি ছবি দিয়েছি ওপরে এবং এগুলোকে দিয়ে যদি আমি একটা সার্কিট বানাই তাহলে সার্কিটটাকে দেখতে পিসিবি একটা হচ্ছে এই সমস্ত জিনিসকে জুড়ে জুড়ে একটা সার্কিট বানানো তো এই এই সার্কিট যদি আমরা এরকমভাবে বানাই তো এর সাইজটা অনেকটাই বড় হয়ে যায় তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমরা মাইক্রো ইলেকট্রনিক চিপ চিপে গিয়েছিলাম অনেক বছর আগে এটা আবিষ্কার হয়েছে এটা আমি যে ফটোটা দিয়েছি এটা উনিশশো একাত্তর সালের একটা মাইক্রো ইলেকট্রনিক চিপের ফটো যার মধ্যে করা এবং এর সাইজের এরিয়া হচ্ছে তো সেই সময় এত ছোট এত ছোট জায়গার মধ্যে তেইশশো টি ট্রানজিস্টার ফ্যাব্রিকেট করা হয়েছে তো এখন অবশ্যই সেটা আরো কমপ্লিকেটেড হয়ে গেছে এবং আরও অনেক মাইক্রো ইলেকট্রনিক ডিভাইস মানে ইলেকট্রনিক কম্পোনেন্টগুলোকে ফ্যাব্রিকেট করা হয় অনেক অল্প জায়গার মধ্যে তো এটা হচ্ছে মডার্ন একটা ইলেকট্রনিক মাইক্রো চিপ যেটা সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই ছোট এই যে এরো দিয়ে আমি দেখি এটা মিলিমিটার ক্রস মিলিমিটারে রয়েছে এবং এর মধ্যে মিলিয়নস অফ ইলেকট্রনিক কম্পোনেন্ট ফ্যাব্রিকেট করা রয়েছে তো এটা আরো কমপ্লেক্স তো আমরা এখানে আমি বলবো যে মাইক্রো ইলেকট্রনিক চিপটা কীভাবে ফ্যাব্রিকেট করা হয় প্রথমে এরকম একটা গোল মতো ওয়েফার নেওয়া হয় এবং এটা সম্পূর্ণটাই কম্পিউটেশনালি ফ্যাব্রিকেশন করা হয় এবং একটা ওয়েফারের মধ্যে অসংখ্য রকমের প্রায় পাঁচশো কিংবা হাজার কিংবা হাজারটি তোমার মাইক্রো ইলেকট্রনিক চিপ ফ্যাব্রিকেট করা হয় একই সঙ্গে এবং এখান থেকে এবং ইলেকট্রনিক চিপ থেকে কিভাবে আমরা ওই বড় বড় চিপগুলো পাই অ্যাকচুয়ালি চিপের সাইজটা এত বড় হয় না এই যে যেমন এখানে দেখাচ্ছে এই চিপের সাইজটা কিন্তু এত বড় আমরা দেখতে পাই কিন্তু অ্যাকচুয়ালি চিপ যেটা হয় সেটা কিন্তু এই মাঝখানে থাকে এবং এখান থেকে সমস্ত চিপগুলোকে চিপের যে কানেকশন গুলো আছে আউটার কানেকশন সেইগুলোকে আমাদের এই বাইরের আউটার পিনের সঙ্গে কানেক্ট করা হয় একদম একদম পাতলা গোল্ড ফয়েল দিয়ে গোল্ড একদম মিলিমিটার লেভেলের গোল গোল্ড ফয়েল দিয়ে মাইক্রোমিটার লেভেলের গোল্ড ফয়েল দিয়ে এই বাইরের আউটার পিনগুলোর সঙ্গে জোড়া হয় তো এটা হচ্ছে একটা এই 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 যে গোল্ড পুরো ফয়েলটা রয়েছে এর মধ্যে পাঁচশো কিংবা কি হাজারটি ওই রকম চিপ ফ্যাব্রিকেট করা হয় একই সঙ্গে তারপর কি হয় এখান থেকে কাটা হয় মেশিনের সমস্ত কিছু মেশিন দ্বারা হয় কাটার পর একটা এরকম বার করে নেওয়া হয় এবং আমি যদি এবার আমি বলবো ইন্টার কানেকশন কি জিনিস এটা এটা হলো একটা চিপ এবং এখানে যদি আমি ভার্টিক্যালি ক্রস সেকশনটা দেখি এটা অলমোস্ট এরকম দেখা এটা অফ এই ইলেকট্রনিক চিপ এটা এবং আমরা দেখতেই পাচ্ছি এখানে এই কালার দেখছি লাইনগুলো এটা হচ্ছে ইন্টার কানেকশন এবং এর মধ্যে অনেকগুলো ইলেকট্রনিক কম্পোনেন্ট ফ্যাব্রিকেট করা থাকে এবং অবশ্যই ফ্যাব্রিকেট করার পর আমাদেরকে যখন সার্কিট বানাতে হবে তখন তাদের মধ্যে কানেকশন করতে হবে এই কানেকশানগুলোই হচ্ছে ইন্টার কানেকশন এই কানেকশন গুলোকে ইন্টার কানেকশন বলা হয় এবং আমি আমরা দেখতে পেলাম যে চিপটা কত ছোট হয় এবং তার তার ভেতরে আবার এই সমস্ত কানেকশনগুলো বানানো হয় তো এই ইন্টার কানেকশনগুলোর সাইজও একদম মাইক্রো লেভেলের হয় এবং কিছু কিছু ক্ষেত্রে এটা ন্যানো লেভেলেরও হয়ে থাকে এবং এটাকে আরো যদি আমি সিঙ্গেল শুধু যদি ইন্টার কানেকশানটাকে দেখতে পাই তাহলে এটাকে এরকম এই এরকম দেখায় তো এই যে ট্রানজিস্টার এই একটা দেওয়া হয়েছে এটা শুধু ট্রানজিস্টার ডিভাইস রয়েছে এরকম ট্রানজিস্টারের মতো রেজিস্টার বা আরো ইলেকট্রনিক কম্পোনেন্টও ফ্যাব্রিকেট করা থাকে তো ইলেকট্রনিক সার্কিট বানানোর জন্য তো এই এই এটা হচ্ছে একটা লেভেল অফ ইন্টারকানেক্ট এবং এবং একটা লেভেলের সঙ্গে আর একটা যে যোগটা থাকে সেটাকে বলা হয় ভায়া সেটাকে বলা হয় ভায়া আর এই এইগুলোকে লম্বা লম্বা এই লাইনগুলোকে হোরাইজেন্টাল যে লাইন আছে সেগুলোকে বলা হয় মেইন লাইন তো আমরা এতক্ষণ বুঝলাম চিপ কিভাবে কি ফ্যাব্রিকেট করা হয় ইন্টারকানেকশন কি এবং এটাকে আমি যদি হরিজেন্টাল ক্রস সেকশন দেখি তাহলে এটাকে এরকম দেখায় এই যে এটা হচ্ছে মেইন লাইন এটা হচ্ছে কপার ইন্টারকানেক্ট অ্যালুমিনিয়াম ইন্টারকানেক্ট আছে এবং এখন অ্যালোয়ের দিকে মুভ করছে ইন্টারকানেক্ট মেটেরিয়াল সো এট মুভ করার কারণে বিভিন্ন রিজন রয়েছে সেগুলো আমি যাচ্ছি না তো এর এর ফেইলিওরও আছে এর ফেইলিওরও এসব ফেইলিওর হয় এই ভয়ের তৈরির কারণে এগুলো আমি পরে আসছি তো এই হচ্ছে ইন্টারকানেক্ট এইবারে আসি আরো যদি জুম করে দেখি ইন্টারকানেক্টার বা চিপটাকে যদি ভার্টিক্যাল ক্রস সেকশন অফ চিপ যদি এরকম হয় আমি যেটা বললাম এইটা হচ্ছে যে এখান থেকে তার দিয়ে বাইরে কানেকশন করা হয় এটা হচ্ছে আউটার কানেক্ট এখান থেকে বাইরে পিনের সঙ্গে আবার অনেক সরু তার দিয়ে কানেকশন করা হয় আর এটা হচ্ছে হরিজন মেন লাইন এটা ভাইয়া যেটা আমি বললাম এখনই এরপরে আসি হ্যাঁ এবার একটা চিপের মধ্যে কত লম্বা ইন্টার কানেকশন থাকে এটা আমাদের দেখতে হবে এটা এটা আমারই যখন আমি প্রথম দেখেছিলাম এটা আমার কৌতুহল হয়েছিল এবং যদি এটা যদি আমরা ক্যালকুলেট করি এটা দাঁড়াবে এইট কিলোমিটার অ্যারাউন্ড এইট কিলোমিটার কি হবে যদি দেখতেই পাচ্ছি আমরা এটা ধরি এটা একটা চিপ এবং এটার ভলিউম যদি এইট মিলিমিটার কি হয় এবং এই ভল টোটাল ভলিউমের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টার কানেকশান থাকবে এবং যদি ইন্টার কানেকশানের টোটাল তোমার সার্ফেস এরিয়াটা যদি জিরো পয়েন্ট টু ফাইভ মাইক্রোমিটার স্কোয়ার হয় তো ক্যালকুলেট করে দেখা গেছে যে এর টোটাল যদি টোটাল যে ইন্টার কানেকশান সেটা অ্যারাউন্ড এইট কিলোমিটার দাঁড়ায় এবং এটা একটা এসিএম পিকচার শুধু ইন্টারকানেক্ট দেওয়ার বাকি কম্পোনেন্টগুলো কিছুই দেওয়া নেই শুধু জাস্ট ইন্টারকানেক্টগুলো দেওয়া রয়েছে এর মধ্যে মধ্যে তোমার ইলেকট্রনিক কম্পোনেন্টগুলো ফ্যাব্রিকেট করা থাকে তো এইটা গেল ইন্টার কানেকশন এইবারে আছে ফেইলিওর এই ইন্টার কানেকশান তো আছেই এবার ইন্টার কানেকশানের ফেইলিওর আছে এই ইন্টারকানেকশনাল ফেইলিওর মেইনলি আমরা দেখতে পাই সাধারণত চার রকমের ফেইলিওর আছে একটা হচ্ছে কেমিক্যাল ডিফিউশন যার জন্য ইন্টারকানেক্ট ফেল হয়ে যেতে পারে আর একটা হচ্ছে থার্মোমাইগ্রেশন আরেকটা হচ্ছে ইলেকট্রোমাইগ্রেশন আর আরেকটা হচ্ছে স্ট্রেস মাইগ্রেশন তো আমি আজকে জাস্ট ইলেকট্রোমাইগ্রেশনটা একটু বলার চেষ্টা করব ইলেকট্রোমাইগ্রেশন যে ফেইলিওর সেটা সেটাকে আবার দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সলিড স্টেট ইলেকট্রোমাইগ্রেশন আর একটা হচ্ছে ইলেক্ট্রোলাইটিক ইলেকট্রোমাইগ্রেশন তো আমি ইলেকট্রোমাইগ্রেশন পরের স্লাইডে বলবো সো এই নামটার তাৎপর্যটা কি ইলেকট্রোমাইগ্রেশন মাইগ্রেশন অফ অ্যাটম অর আয়ন ডিউ টু দা হাই ডেন্সিটি ইলেকট্রিক ডায়াগ্রাম আমি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি তো ধর যদি ধরি এটা একটা ইলেক্ট ইন্টারকানেক্ট ইন্টার কানেকশন একটাই ইন্টার কানেকশন আমি দেখেছি এটা একটা সিমেট্রিক ডায়াগ্রাম এবং এর মধ্যে যে কারেন্ট ডেন্সিটি এটা যায় সেটা অনেকটাই হাই হবে কারণ আমি বললাম যে ইন্টার যে ভলিউম বা ডাইমেনশন যেটা সেটা ন্যানো লেভেলের অথবা মাইক্রো লেভেলের হয় তো আমরা জানি ক্রস সেকশন এরিয়াটা যত কমে যাবে তো কারেন্ট ডেন্সিটিটা অনেকটাই বেড়ে যাবে তো কারেন্ট ডেন্সিটি এখানে আমি দেখেছি ইন অর্ডার অফ মেগা এম্পিয়ার পার সেন্টিমিটার স্কোয়ার এবং টেম্পারেচারটাও থাকবে কারণ এখানে জুল হিটিং হবে তো টেম্পারেচারটাও থ্রি থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছি যদি এরকমভাবে কারেন্ট ফ্লো হয় তো ইলেকট্রনটা ক্যাথোড থেকে অ্যানোডের দিকে দৌড় ছুটবে এবং সেই ছোটার কারণে দেখা যাচ্ছে যে একটা দিকে মানে শূন্য স্থান তৈরি হচ্ছে যেটাকে আমরা ভয়েট বলি এবং সেই শূন্য স্থানের চলে গিয়ে আরেকটা দিকে জমা হচ্ছে এবং সেখানে একটা ফুলে যাচ্ছে সেটাকে বলা হয় হিলক এবং এই এই যে ভয়েট তৈরি হচ্ছে তার কারণে কি হবে এখানে ফাঁকা স্থান তৈরি হবে এবং এক সময় ফাঁকা হতে 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 পুরোটাই পুরো ফাঁকা হয়ে যাবে তখন কি হবে সার্কিট ওপেন হয়ে যাবে সার্কিট ওপেন হয়ে গেলে আমার চিটটা খারাপ হয়ে যাবে একই রকম ভাবে এই যে অ্যাটমটা উঠে গিয়ে অন্যদিকে জড়ো হচ্ছে এখানেও জায়গাটা ফুলতে থাকবে এবং ফুলতে ফুলতে যখন একটা ইন্টারকানেক্ট অন্য অন্য ইন্টারকানেক্ট সঙ্গে জুড়ে যাবে তখন শর্ট শর্ট সার্কিট হয়ে আমার কি হবে চিপটা ফেল হয়ে যাবে যেমন এই এখানে আমি দেখাই এই যে এই যে ইন্টারকানেক্ট গুলো আছে এবং এক এক জায়গা থেকে যদি গর্ত হয়ে অন্য জায়গায় গিয়ে জড়ো হয় তখন কি হবে এই ইন্টারকানেকশনের সঙ্গে এর যুক্ত হয়ে মানে জোড়া লেগে যেতে পারে বা এখানে যেরকম রয়েছে যদি এখান থেকে ফাঁকা হয় অ্যাটম গুলো এখানে এসে জড়ো হয় তো এখানে একটা হিলক তৈরি হয়ে এখানে শর্ট সার্কিট হয়ে যেতে পারে অথবা এই যে অ্যাটমটা উঠে গিয়ে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে সেটাও ফাঁকা জায়গাটা বড় হতে হতে কি হবে সার্কিটটা ওপেন হয়ে যাবে তো তার কারণে আমার মাইক্রো ইলেকট্রনিক চিপ কি করবে ফেইল হয়ে যাবে তো এই মানে আমরা যে ইলেকট্রনের কারণে হাই ডেন্সিটি ইলেকট্রিক কারেন্ট যে তার কারণে যে ইলেকট্রনটা ধাক্কা মারছে যে অ্যাটম গুলোকে সেই ইলেকট্রন ফ্লোর কারণে অ্যাটমের যে মাইগ্রেশন হচ্ছে সেই ঘটনাটাকে আমরা অ্যাকচুয়ালি বলা হচ্ছে ইলেকট্রো মাইগ্রেশন এবং আরও স্পেসিফিক্যালি যদি আমরা দেখি এটা যদি আমি একটা ল্যাটিস ধরি মানে ইন্টারকানেক্ট এবং অ্যালুমিনিয়াম দিয়ে যদি ইন্টারনেট তৈরি হয় এবং ইলেকট্রনগুলো যদি এইভাবে ছোটে তো সেখানে দুটো দুধ অনেক রকমের ফোর্স মানে ফিজিক্সটা অনেকটাই আছে ফিজিক্সে আমি যাচ্ছি না আমি জাস্ট একটা গল্প বলছি তো ইলেকট্রনটা যাচ্ছে মোমেন্টাম ট্রান্সফার করছে কি কি করছে জুল হিটিং হচ্ছে আরো অনেক রকমের এফেক্ট রয়েছে সেগুলো আমি বলছি না তো এই কারণে অ্যাটমটা একদিক থেকে আরেক দিকে চলে যাচ্ছে গিয়ে জড়ো হচ্ছে এবং যেখান থেকে উঠে যাচ্ছে সেখানে একটা ভয়ের তৈরি হচ্ছে তো এই কারণে দুটো বললাম একটা ওপেন সার্কিট ফেইলিওর একটা যে শর্ট সার্কিট ফেইলিওর এই ঘটনাটাই হচ্ছে ইলেকট্রোমাইগ্রেশন এবং এই যে ফেইলিওরটা হচ্ছে এর এর কত টাইম পর একটা সার্কিট আমার চালু হওয়ার কত টাইম পর এই যে ফেইলিওরটা হচ্ছে সেটা মেজারমেন্ট করার জন্য একটা ইকুয়েশন রয়েছে সেটা বিজ্ঞানী ব্ল্যাক এই ইকুয়েশনটা দিয়েছিল যেটা কিনা আমাকে দিয়ে দেবে মিডিয়ান টাইম টু ফেইলিওর যেটা আমি দেখতে যেটা প্রপোর্শনাল হয় আমার ইনভার্সলি প্রপোর্শনাল জে টু দি পাওয়ার এন যে হচ্ছে এখানে কারেন্ট ডেন্সিটি আর এন হচ্ছে এক্সপোনেন্ট আর এটা প্রপোর্শনাল হয় এক্সপোনেনশিয়াল অফ ই এ বাই কে টি ই এ হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি অফ মেটেরিয়াল যে মেটেরিয়াল দিয়ে আমার ইন্টারকানেক্টটা তৈরি কে হচ্ছে এখানে বোলজম্যান কনস্ট্যান্ট আর টি হচ্ছে টেম্পারেচার তো মেইনলি এখানে ভ্যারিয়ে ভ্যারিয়েশন হচ্ছে কারেন্ট ডেন্সিটি এবং টেম্পারেচার তো মিডিয়ান টাইম টু ফেইলিওর মানে ফেইলিওর টাইমের যে ফেইলিওর টাইমের ডিপেন্ডেন্সিটা আছে আমার কারেন্ট এবং টেম্পারেচারে তো এন এর ভ্যালুটা আমার বিভিন্ন হয় বিভিন্ন রকম কারেন্ট ডেন্সিটির ক্ষেত্রে কখনো কোনো কোনো পেপারে রিপোর্ট করা আছে ওয়ানও হতে পারে ওয়ান পয়েন্ট ফাইভও হতে পারে অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু এর মধ্যেই বেশিরভাগ পেপারে রিপোর্ট করা আছে এবং অনেকে বল এবারে যে আমি এখানে মিডিয়াম টাইমটাই বা কেন ক্যালকুলেট করছি তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা এম্পারিক্যাল ইকুয়েশন এবং এম্পারিক্যাল ইকুয়েশনে আমরা জানি যে এটা জাস্ট এক্সপেরিমেন্ট থেকে আসে তো দেখা গেছে যে এক্সপেরিমেন্ট মানে মিডিয়ান টাইম টু ফেলিওরটাই আমার এক্সপেরিমেন্টের সাথে ম্যাচ করছে তো এটা এটা ওই জন্য মিডিয়ান অনেক 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 পেপারে মিন টাইম টু ফেলিওরও রিপোর্ট করা রয়েছে তো টাইম টু ফেলিওর আমরা এরকমভাবে ক্যালকুলেট করতে পারি তো এইটুখানি বলা ও হ্যাঁ আরেকটা ছবি দিয়েছি এটা হচ্ছে এসিএম পিকচার অফ সেমি ইন্টারনেট ফেলিওর এই যে এটা এসিএম পিকচার অফ ইন্টারকানেক্ট এটা একটা ইন্টারকানেক্ট উইথ টাইম যে মানে ভয়টা তৈরি হচ্ছে সেটা আমি এখানে দেখিয়েছি এই যে মানে কতক্ষণ পর এটা বি মানে এ ছয় ঘন্টা প্রথমটা এটা ছয় ঘন্টা পর এটা হচ্ছে বি দশ ঘন্টা পর এটা সি একুশ পয়েন্ট পাঁচ সাড়ে একুশ ঘন্টা পর এরকম ভাবে গিয়ে দেখা যাচ্ছে যে ভয়টা বাড়ছে আস্তে আস্তে এই যে ভয়টা বাড়ছে ভয়টা বাড়তে 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 এক সময় দেখা যাচ্ছে পুরো ভয়টাই ইন্টারনেটটাকে পুরো ওপেন করে দিয়েছে তো এইটা টোটালটা ফেইল হয়ে গেল কতক্ষণ পর ফেল হলো সিক্সটি সেভেন পয়েন্ট ফোর ফাইভ আওয়ার পর এই পুরো ইন্টারনেটটা ফেল হয়ে গেল এটা জাস্ট একটা পিকচার দিয়েছি আমি বোঝানোর জন্য এটা এইটাকেই বলা হয় ইলেকট্রোমাইগ্রেশন ফেইলিওর তো এটা জাস্ট ওপেন সার্কিট ফেইলিওর বলছি একই ভাবে আমার হিলক তৈরির কারণে শর্ট সার্কিট ফেইলিওর হয় সেটা আমি দেখাইনি এখানে তো এই ছিল আজকে আমার প্রেজেন্টেশন হোয়াট ইজ ইলেকট্রোমাইগ্রেশন অনেক ধন্যবাদ সবাইকে

অনেক একটা দিক রয়েছে এবং সেটা নিয়ে আমরা কাজ করি আমি হয়ে কাজ করছি আহ তো যে কোনো রকমের প্রশ্ন তারা এখানে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেটা রাকিবুলকে বা রাকিবুল এর ক্ষেত্রে না উত্তর দেওয়া সম্ভব হলো সেটা আমি চেষ্টা করব উত্তর দেওয়ার আহ সমস্ত ধরনের প্রশ্ন আমরা নিতে ইচ্ছুক কারণ এই ধরনের প্রেসেন্টেশনিক্স বলে হয়নি আগে

হ্যাঁ হ্যাঁ একদমই তো টেম্পারেচার আমি যদি মানে কোনো টাইপের কুলিং মেথড আহ ইউটিলাইজ করে আর কি যদি টেম্পারেচারকে কমানো যায় তো সেক্ষেত্রে কি মানে কোনো আর কি টেম্পারেচার রিলেটেড কোনো স্টাডি আছে যেখানে আর কি ইলেকট্রো এর জন্য ভয়েড আর কি ক্রিয়েশন যেটা সেটা সামহাউ কমানো যাচ্ছে বা যেরকম মানে এখানে যেমন হচ্ছে গিয়ে তুই যেটা দেখিয়েছিস সিক্সটি সেভেন পয়েন্ট ফাইভ আওয়ার অবধি আর কি connection কাজ করেছে যদি কোনো বা কোনো কিছু মেথড ইমপ্লিমেন্ট করে হচ্ছে কি সেটাকে বেটার করা যায় এরকম কাজ হয়েছে কিনা আমি জানি না মানে আমি এই field এর নই তো আমি সেই কারণে আমি জিজ্ঞেস করছি হ্যাঁ আমি একদমই আমাদের বেসিক ইউজ থেকে আমার নলেজ থেকে বলছি এটা আমি এটা আমারও জানা নেই তো সাধারণত যদি আমরা চিপ সাধারণত আমরা কি মোবাইল ইউজ করি অথবা আমার ল্যাপটপে ইউজ করি তো এগুলো সাধারণত যদি আমরা এসির ভেতরে রাখি তো এটা সাধারণত ফেইলিওর টাইমটা বেশি হবে এবং এবং সেটা তো আমরা কন্ট্রোল করতে পারি না কারণ আমরা চিপ চললে এমনি আমাদের ল্যাপটপ বা ফোন সবসময় গরম হতেই থাকে তো জুল হিটিংটা সেখানে হবে কারণ সেখানে কারেন্ট ডেন্সিটিটা মানে অত্যন্ত রকমের বেশি থাকে তো এবং এক্সটার্নাল ওরকম হিট কুলিং করে আমরা এই ইলেকট্রোমাইগেশনটাকে অ্যাভয়েড করতে পারবো না ওকে এটা আমি একটা উত্তর দিই দীপঙ্গাদক্ষ সেটা হচ্ছে যে না এটা জুল হিটিংয়ের ওপর অ্যাকচুয়ালি মানে খালি খুব ব্রডার অ্যাসপেক্ট দেখলে এটা একচুয়ালি জুললিংয়ের জুল হিটিং এটার সাথে আহ আহ সাইমাল্টিলাইস রিলেটেড কিন্তু যেহেতু আমরা যখন ইলেকট্রোমাইগ্রেশন ফেনোমেনাটাকে অবসার্ভ করি এবার একটা খুব অবভিয়াস প্রশ্ন উঠে আসতে পারে সেটা হচ্ছে যে ইলেকট্রোমাইগ্রেশনটা ঘটছে কেন মানে মানে এই যে ফেলিওরটা হচ্ছে যে যেটা যেটা ও খুব মানে দিয়ে বেরিয়ে গেল মোমেন্টাম ট্রান্সফার বা এটসেক্ট্রা এটসেক্ট্রা জিনিসগুলো ঘটছে অ্যাকচুয়ালি আমরা যদি ক্রিস্টাল স্ট্রাকচার যেটা আমার প্রেজেন্টেশন হবে অ্যাকচুয়ালি যে আমরা যদি অ্যানালাইসিসের ক্ষেত্রে ওই রেঞ্জে গিয়ে আমরা যদি অবজার্ভ করি সেক্ষেত্রে ইলেকট্রো মাইগ্রেশনটা আমি এটা আমার একটা অবজারভেশন থেকে আমি আমি দেখেছি বা অবভিয়াসলি আমারও কিছু সাপোর্টেড লিটারেচার রয়েছে যে এখানে কিন্তু আমরা যদি টেম্পারেচারের এফেক্টটাকে আমরা যদি স্যাচুরেট করে দিই হ্যাঁ মানে একটা সার্টেন মানে ওটাকে যদি বেঞ্চমার্ক সেট করি টেম্পারেচারটাকে এবং আমরা যদি ওর বিয়ন্ড যাই তাহলে টেম্পারেচার ইটসেলফ কোনো রকম এফেক্ট এখানে করছে না এখানে আমরা যে সমস্ত গুলো দেখতে পাচ্ছি সেখানে এক নম্বর হচ্ছে ইউটেকটিক ফেস ট্রানজিশন এবং সেখানে দেখা যাচ্ছে যে স্ট্রাকচারাল যে ধরো সাপোজ দেখা যাচ্ছে একটা মনোক্লিনিক ফেস দ্যাট ইস গোয়িং টু বি ট্রান্সফর্ম টু হেক্সাগোনাল আবার সামহাউ ওটা রিভার্সটাও হতে পারে হেক্সাগোনাল টু মনোক্লিনিক আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওটার কোন রকম গ্রেন রোটেশন জাতীয় কোন ফেনোমেনা ঘটছে তো এগুলো অ্যাকচুয়ালি মানে এই বিষয়টা অ্যাকচুয়ালি এখনো প্রচুর এটা নিয়ে কাজ করার জায়গা ওপেন রয়েছে যে কারণের জন্য রাকিবুল যেটা প্রেজেন্ট করলো এখানে সেটা হচ্ছে একদম ইন্ডাস্ট্রিতে যেভাবে একটা সেমিকন্ডাক্টর চিপ তার যেভাবে রিলায়াবিলিটিটাকে মেজার করা হয় ও জাস্ট ওটাকে এখানে শো করেছে এবং সেটা হচ্ছে একটা ইম্পেরিক্যাল ইকুয়েশন ব্ল্যাক ইকুয়েশন থেকে ওখানে যে এবং টি ডিপেন্ডেন্সি দেখানো হয়েছে কিন্তু আমরা যখন ইলেকট্রোমাইগ্রেশন ফেনোমেনার কজ যখন আমরা খুঁজছি তখন গিয়ে দেখা যাচ্ছে যে একটা সার্টেন টাইমের পর মানে আমার এক্সপেরিমেন্ট থেকেও এটা আমি প্রুভ করেছি যে টেম্পারেচার এখানে কোনো রকম একটা বড় এফেক্ট হচ্ছে না মানে আমি যখন আমি কারেন্ট অ্যাপ্লিকেশন করেছি তখন আমি সাইমালটেনিয়াসলি আমি থার্মোকাপে অ্যাটাচ করে আমি টেম্পারেচারটাকেও অবসার্ভ করেছি এবং আমি দুটোকে ইন্ডিভি মানে ইন্ডিভিজুয়ালিও চেক করেছি সেখানে টেম্পারেচার এখানে কিন্তু খুব একটা বড় রোল প্লে করছে না তার স্ট্রাকচারাল চেঞ্জেস এর ক্ষেত্রে আহ আমি টেম্পারেচার মেয়ে থেকে কোন র্যান্ডে টেম্পারেচার কথা বলছি ওখানে আমি যেটা করেছি আমি যেটা করেছি খুব আমি খুব সংক্ষেপে বলছি ধরো আমি একটা কারেন্ট যখন অ্যাপ্লাই করছি আহ কোন কিছুর ওপরে তখন তো তাহলে জুলিনিটিং এজেক্টের জন্য এটা টেম্পারেচার রিস করছে এবার তখন আমি যখন ওটাকে যখন আমি আফটার ইলেকট্রিক্যাল কারেন্ট স্ট্রেসিং যখন আমি অবজার্ভ করছি তখন আমি তার একটা সার্টেন চেঞ্জেস দেখতে পাচ্ছি সেটা ক্রিস্টাল স্ট্রাকচার হতে পারে বা সেটা তোমার মরফোলজিক্যালি হতে পারে এবার দেখা এবার যদি আমি সেই স্যাম্পেলটাকে ইটসেলফ যদি আমি টেম্পারেচার দিয়ে করি উইদাউট কারেন্ট তাহলে কিন্তু আমি ওই চেঞ্জেস দেখতে পাচ্ছি না মানে যে টেম্পারেচারটা কথা বলছি দ্যাট ইজ কামিং ফ্রম জুলিটিং এফেক্ট আচ্ছা আচ্ছা

মানে ওটা যখন স্ট্রাকচারাল গত হবে যাবে সেখানে দেখা যাচ্ছে যে টেম্পারেচার একটা সার্টেন লিমিটের পরে গিয়ে সেটা খুব একটা কোনো এফেক্ট থাকছে না ওকে ঠিক আছে থ্যাঙ্ক ইউ রে ওকে ওকে দোলন ইউ ক্যান আস্ক ইউ হ্যাঁ আমার কোশ্চেনটা হচ্ছে যে মানে আমরা কোন চিপের মধ্যে কোন ডেটা বা ইনফরমেশন যখন সেভ করছি মানে তখন আসলে চিপটার মধ্যে মানে কি ঘটনাটা ঘটছে মানে ফিজিক্যালি ব্যাপারটা ঘটছেটা কি আসলে কোন ইনফরমেশন স্টোর করছি বা যখন অ্যাক্সেস করার ইচ্ছে হচ্ছে তখন অ্যাক্সেস করছি মানে তখন ওই চিপটার মধ্যে কি ঘটনা ঘটছে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি মেমোরি ডিভাইসের ঘটনা তো আমি তো মেমোরি ডিভাইস নিয়ে কাজ করিনি তো এটা একটুখানি বলা চাপের আমার মনে হয় ওটা স্পিনের কিছু গল্প টল্প আছে আপ বা ডাউন মানে যেমন যেহেতু ওয়ান আর জিরো নিয়ে কাজ হয় তো এরকমভাবে কিছু একটা স্টোর করে দেয় আমি চিপ নিয়ে কাজ করিনি আমি ওটা বলতে পারবো এটা একটা এটা হচ্ছে এ আমার যে কোনো চিপ আর তুমি যেটা বল প্রশ্ন করলো ওটা মেমোরি ডিভাইসের উপরে তো এটা একটুখানি চাপে মেমোরি ডিভাইস অলসো একটা মাইক্রো চিপস কিন্তু সেটা যে প্রশ্নটা তুই করলি যেটা হচ্ছে তোর মেমোরি ডিভাইসের ক্ষেত্রে আমরা সেটার উপরও প্রেজেন্টেশন নিয়ে আসতে চলেছি এখানে কাজ করে এরকম পিএইচডি স্টুডেন্ট রয়েছে সেটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট ফেনোমেনা ওকে আর এখানে যেটা কাজ হচ্ছে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে এই

আর কারোর কোনো যদি প্রশ্ন থাকে আমি শুধু একটা লাস্ট কথা বলেইতে চাই এই প্রেজেন্টেশনটা একটুখানি এক্সেন্ডেড ভার্সন হিসাবে খুব সংক্ষেপে বলছি আমি যেটা ইন্ডাস্ট্রিতে যে কাজটা হয় একচুয়ালি আহ ইন্ডাস্ট্রিতে জেনারেলি টিএসএমসি বা ইন্টেল বা স্যামসাংয়ের কথা তো সবাই আশা করি শুনেছে অ্যাজ আ টিএসএমসি মুহূর্তে আহ সেভেন্টি পার্সেন্ট তার গ্লোবালি তো মেনলি তারা যেটা করে তারা সেমিকন্ডাক্টটার চিপটাকে বানায় এবং বানানোর পর তারা যেটা করে তারা সেটাকে রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ারদের কাছে পাঠিয়ে দেয় রিলায়াবিলিটি সেকশনে তারা পাঠিয়ে দেয় এবার যারা ওখানে তখন তারা কি করে তখন তারা এই ধরনের যে ইলেকট্রো মাইগ্রেশন টেস্টিং গুলো তারা তখন করা শুরু করে তারা তখন চেক করে যে তার রিলায়াবিলিটিটা কতটা হচ্ছে এবং তার উপরে বেস করে তারা সেই স্পেসিফিক চিপটার তারা রিলায়াবিলিটিটাকে সেট করে যে আমি সাপোজ আজকে আইফোনের জন্য কোন একটা চিপ তৈরি করলো টিএসএমসি এবং সাপোজ আইফোনের হয়তো রিকোয়ারমেন্ট হচ্ছে আমার ফাইভ ইয়ার্স এর দরকার এজ এন এক্সাম্পল তো তখন তারা কি করে ওটা তখন চেক করে যে আমি যেটা যে ফেব্রিকেশনটা হলো সেটা রিলাইবিলিটি কি আসলে ওই ফাইভ ইয়ার্স নাকি তার কম এইটা হচ্ছে এই সেকশনটার কাজ এই রিলায়াবিলিটি নিয়ে যারা মাস্টার্স করে অ্যাকচুয়ালি তারা মূলত ইন্ডাস্ট্রিতে গেলে তারা ওই জায়গাতে যায় তারা ওই রিলায়াবিলিটি ইঞ্জিনিয়ারিং এ তারা তখন মুভ করে টিএসএমসি বা এই ধরনের কোম্পানি মাইক্রন এর ক্ষেত্রে মুভ করে তারা মূলত ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই ধরনের সেকশনটা তারা কাজ করে তারা এসিএম টি এম এই ধরনের জিনিসগুলো দিয়ে চেক করে এবং ইলেকট্রোমাইগ্রেশন টেস্টিং আলাদা করে করে তারা ইন্ডাস্ট্রিতে ওই আউটপুটগুলো তখন তারা দেয় সো দিট ইজ দিস ইজ দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাসপেক্ট অফ দিস স্পেসিফিক ওয়ার্ক ওকে তো এবং আমি আমি ব্যক্তিগত ভাবে একটি প্রেজেন্টেশন দেবো হয়তো এপ্রিল মাসে তো সেখানেতে আমি এটার খুব ইন্টারনাল কিছু ফেনোমেনা নিয়ে আমার কাজ নিয়ে আমি কথা বলবো কেউ যদি ইন্টারেস্টেড থাকে তো তখন সেটা শুনলে আশা করি এটার এটার মানে ইন্টারনাল যে ফিজিক্সটা সেটা কিছুটা আন্দাজ করতে পারবে তো এভার আর যদি কারোর কোনো প্রশ্ন না থাকে তাহলে থ্যাংক ইউ রাকিবুল ফর ইউর প্রেজেন্টেশন and again congratulations for your phd admission anek dhonnobad thank you thank you ekhani amra tale shesh shesh korbo amader presentation ajke okay okay bye good night